হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিজিটাল কার্ড সম্পর্কে, যে ডিজিটাল কার্ডের সাথে আপনার যদি আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিংক না থাকেন তাহলে আপনি কিভাবে লিংক করবেন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমি যে অ্যাপের কথা বলছিলাম, যে অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ডিজিটাল কার্ডের মোবাইল নাম্বার আর আধার কার্ড লিংক করা আছে কিনা সেটা কিভাবে দেখবেন এবং সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কিভাবে পাবেন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেবো। প্রথমেই বলি, আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপটার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ডেসক্রিপশন থেকে আপনাকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। এবং টেলিগ্রাম চ্যানেলে আপনি যখনই যুক্ত হয়ে যাবেন তখনই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিতে কতজনের লিঙ্ক করা আছে, মোবাইল নাম্বার কতজনের, আধার কার্ড লিঙ্ক করা আছে, সব কিছুর আপনি কিন্তু ডিটেলস ওখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে আপনি যে কারোর ডিজিটাল কার্ডের বা ডিজিটাল কার্ড নাম্বারের সাহায্যে আপনি বুঝতে পারবেন যে সেখানে লিঙ্ক করা আছে কিনা। সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ ওয়াইজ বলবো, যে আপনারা কোথা থেকে কী করবেন সমস্ত কিছু। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে এবং আপনি চাইলে টেলিগ্রাম থেকেও সেটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনাকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটি, খাদ্যসাথী বলে। এবং খাদ্যসাথী অ্যাপটি ইনস্টল করার পর আপনাকে প্রথমে এটাকে অন করতে হবে এবং অন করার পর আপনাকে এখানে নর্মাল এজেন্টে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাইবে এবং এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, তাহলে আপনি সেখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনি ইউজার আইডি দেখতে পাচ্ছেন কিন্তু পাসওয়ার্ডটা সেখান থেকে আপনি পেয়ে যাবেন। পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনাকে প্রথমে বলি, আপনি যদি অন্য কোনো অ্যাপ ইনস্টল করেন সেটাতে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাজ করবে না। আপনাকে প্রথমে দেখতে হবে যে এটা V0.1.9 আছে কিনা, তারপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। এখানে বেনিফিশিয়ারি ভেরিফিকেশানে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে কার্ড, আপনার কোন কার্ড আছে। আপনি কার্ড সিলেক্ট করার পর এখানে আপনার কার্ড নম্বরটি দিয়ে দেবেন। কার্ড নম্বর দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আপনার ফ্যামিলিতে যতজন আছে সবার কিন্তু ডিটেলস এখানে শো হয়ে যাবে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বরের সাইডে মোবাইল নম্বর লিঙ্ক আছে। আপনার যদি না থাকে তাহলে আপনি মোবাইল নম্বরের উপরে ট্যাপ করবেন এবং আপনার যেটা বাড়িতে মোবাইল আছে সেই নাম্বারটি দিয়ে এখানে ভেরিফিকেশান করে নেবেন। এবং আপনার যদি আধার কার্ডের স্ট্যাটাস যদি নো আধার থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডটাও দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড ইকুয়েসি অলরেডি ভেরিফাইড ফর দিস মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতজন মেম্বার আছে সবার কিন্তু আধার কার্ড এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশান করা আছে। তাহলে আপনাকেও কিন্তু সেম প্রসিডিওরে সমস্ত কিছু এখানে ভেরিফিকেশান করে নিতে হবে এবং আপনি চাইলে আপনি যে কারোর এখান থেকে করতে পারেন আধার কার্ড এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশান। এবং আধার কার্ড এবং এই যে অ্যাপ আছে এই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে টেলিগ্রাম চ্যানেলেই পাওয়া যাবে। আপনি চাইলে সেখান থেকে অ্যাপটি ডাউনলোডও করতে পারেন। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য। তাহলে ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।